দর্শক, বন্যা পরিস্থিতি নিয়ে আমরা এখন শুনব যে সম্মানিত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কথা বলছেন। আমরা আমরা সরাসরি চলে যাব সেখানে। কোস্টাল ফিশারি, সেখানে আমাদের মানে বিদেশি কোনো অনুপ্রবেশকারী আসতে না পারে, আমাদের ওই ফিশারি সমুন্নত থাকে। নাহিদ কিছু বলবে? এটা ক্যাবিনেটে তো আলোচিত হয়নি। আমরা সকলকে, দেশের সকলকে আহ্বান জানাচ্ছি যে দেশে যে বন্যা পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণ অভ্যুত্থানে যেভাবে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, আমরা একইভাবে দেশের সকল সামাজিক রাজনৈতিক শক্তি এবং রাষ্ট্রীয় শক্তির প্রতি আহ্বান জানিয়েছি, নির্দেশনা দিয়েছি, যাতে আমরা একত্রে এই বন্যা পরিস্থিতিকে মোকাবেলা করতে পারি এবং বাংলাদেশের মানুষকে রক্ষা করতে পারি। সেই জায়গা থেকে কিন্তু আমরা সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের কাছে নির্দেশনা দিয়েছি এগিয়ে আসার জন্য। তিন বাহিনীর প্রধানের সাথেও আমরা আলোচনা হচ্ছে যে কীভাবে আরও দক্ষতার সাথে আমরা মানুষদেরকে উদ্ধার করতে পারি, এবং সকলের কাছে সরকারের পক্ষ থেকে সেই আহ্বানটি থাকবে যাতে আমরা একত্রে কাজ করতে পারি। ব্যবসায়ীদের প্রতি বিশেষ আহ্বান থাকবে যাতে তারা এখানে মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসে এবং সরকারকে সহযোগিতা করে। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে উজানের পানি বাংলাদেশে ঢেয়ে এসে এই বন্যা পরিস্থিতি তৈরি করছে, এবং কোনো ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। আমরা আহ্বান করব, আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে, এবং আমরা কীভাবে একত্রে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারি সে বিষয়ে সমাধানের পথ বের করতে হবে। বাংলাদেশের মানুষ এই বিষয়টি নিয়ে শিক্ষিত, জনগণ ভারতের এই নীতি নিয়ে কিন্তু ক্ষুব্ধ, এবং বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে বাংলাদেশের যে পানির ন্যায্য হিস্যা সেটির জন্য আন্দোলন করছে, সেটির জন্য কথা বলে আসছে। তো আমরা আশা করব যে ভারত বাংলাদেশের সম্পর্কের ভিতরে কোনো টানাপোড়ন যাতে না রাখা হয় এবং একটা ন্যায্যতার ভিত্তিতে যাতে ভারত বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপন করা হয়।